এবার দর্শক ডাকছি আজকে শেষ প্রতিযোগী মুন্নাকে। মুন্না রেডি?
ভাওয়াইয়া গানের যে কটি গান আমি মনে করি যে দর্শক হৃদয়ের, আমি বলি ওটাকে যে মারণাস্ত্র, অর্থাৎ দর্শককে আমি লাগাবই এটা। সেই ওকি গাড়িয়াল ভাই এবং এই ওকিও বন্ধু কাজল ভোমরারে, এটি অব্যর্থ। এটা যদি কোনো শিল্পী ঠিক মতন রপ্ত করে গাইতে পারে, দর্শক ওটা নিতে বাধ্য। এই জন্য বলি এটা আমার অব্যর্থ অস্ত্র, এটা আমার। তো সেইভাবে করলে গান মানে দর্শকের হৃদয়কে উদ্বেলিত করবেই এবং শিল্পীর আত্মার সঙ্গে দর্শকের আত্মার একটা যোগাযোগ হয়ে যায়। সেই গান হচ্ছে ওকিও বন্ধু কাজল ভোমরারে। ও বাচ্চা মানুষ, চেষ্টা করেছে, কিন্তু আরও অনেক অনেক সাধনার দরকার। আমি নিজেও এটা অনেক পরিণত বয়সে সেই গানটি আমি করেছি, করার পরে এটার একটা আলাদা রূপ এসে গেছে। আগে গানটা এইভাবে কিন্তু গাওয়া হতো না। আমি আমার মতন স্টাইল করে এটাকে আমি ওই অবয়বটা ঠিক রেখে ভাওয়াইয়ার আরও অলঙ্কার দিয়ে এটাকে আমি উপস্থাপন করেছি, যে কারণে এটি অনেক হৃদয়গ্রাহী গান। বললাম যে একটা মরণাস্ত্র, আমি যে কোনো অনুষ্ঠানে গেলে এটি আমি গাই।